পশ্চিমবঙ্গ আন্তর্জাতিক অপরাধী জঙ্গি তাদের একটা মুক্তাঞ্চল, এটা বারে বারে প্রমাণ হয়েছে যে গোটা ভারতবর্ষে যত এই ধরনের বিচ্ছিন্নতাবাদী ঘটনা ঘটে তার সেফ জোন এইটা। বেঙ্গালোরে একটা ঘটনা ঘটলো আর ওদের একটা ফোড়ে আছে, ফোড়ে সারাক্ষণ ফোড়ং কাটে, ফোড়েটা বলে দিল বেঙ্গল ইজ নট দ্য সেফেস্ট প্লেস। ভুলে গেছে বেঙ্গালুরু আলাদা স্টেট আর বেঙ্গল আলাদা স্টেট। দ্বিতীয়ত ওর বাড়ি কোথায়? কর্ণাটকায়। 2 ঘন্টার জন্য মিদনাপুরে কন্টাইতে ছিল গদ্দারদের জায়গায়, আমাদের পুলিশ 2 ঘন্টার মধ্যে অ্যারেস্ট করে দিয়েছে। এটা হচ্ছে বেঙ্গল, মনে রাখবেন, সেফেস্ট প্লেস ইন ইন্ডিয়া। কাথির গদ্দার বলেনি, গদ্দারদের জেলা মানে ইউ আর অলসো গদ্দার। আপনার বাড়ি তো মেদিনীপুরে, ঐশাতলে জন্মেছেন, হলদিয়ায় থাকেন, আপনাকেও গদ্দার বলেছে। ওনার ভাষাটা শুনবেন, গদ্দারদের জেলা মানে উই অল আর গদ্দার। জবাব হবে মমতা ব্যানার্জি, 25শে মে, এটা বীরেন শাসমলের জেলা, মাতঙ্গিনী হাজরার জেলা, বিদ্যাসাগরের জেলা, সতীশবাবু সুশীলবাবু অজয়বাবুর জেলা। আপনি এই জেলাকে গদ্দার বলতে পারেন না। এখানকার নন্দীগ্রামে 41 জন লোক মরেছিল বলে আপনি মুখ্যমন্ত্রী, দিদি থেকে দিদিমা হয়ে যেতেন। জীবনে আপনার এই ঠাঁট বাঘ ধন সম্পদ, আপনার এই আলালের দুলার, আপনার ভাইপোর হাজার হাজার কোটির মালিক, চার্টার ফ্লাইট চড়া সব বন্ধ হয়ে যেত। আপনি মেদিনীপুরকে গদ্দার বলতে পারেন না। শুভেন্দু অধিকারীকে বলুন আমি মোকাবিলা করে নেব। আপনি বলেছেন গদ্দারদের জেলা, আপনি আপনার বাড়ি থেকে আপনার মিসেসকে বাড়ির লোকদের বলবেন ভাই আপনিও গদ্দার। মমতা ব্যানার্জির ভাষা, মেদিনীপুরের লোক যদি হন, গায়ে যদি মেদিনীপুরের রক্ত থাকে, যদি রক্ত থাকে, 25শে মে আজকের এই অর্বাচীনের মতো এই মূর্খ মুখ্যমন্ত্রী নিম্ন মেধার তার কথার উত্তর ইভিএমে দেবে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরো ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।